তুমি কি নতুন আসছো? তুমি আমারে চিনো না? আরে আমি তোমারে চিনি গুরজিলা বেশব পরবজমনি তারা কও তুমি কইতে গাইছো? এ তুই একা দরজা খোল, এর বাদে তোরা যা কোনে কমনে খোল, দরজা খোল। এই তুমি জানো এই ফ্ল্যাটের সব চাবি আমার কাছে থাকে, আমি যদি এই গেট না খুলি একটা মানুষ তো দূরস্থান, একটা মানুষের ছায়া পর্যন্ত ঢুকতে পারবো না। এ আমার লাগে বেশি ঝামেলা কইরা কে করদিন ঠিক তো আরে না বুঝছো? কেন তুমি কেরা? আমি তোর বাপ, খোল দরজা খোল। ও আল্লাহ, বাপ মানে আজকাল পুরো মানুষ হতে আছে বোরকা পরা শুরু করছে। এ বেশি দাম করিস না কইলাম, এ কটকটটা মাছের লাহা বেশি কটকট করিস না, ভিতরে ডোরা দে। আসছে তো বাবা, তুমি তো তোমার পরিচয় এখন পর্যন্ত বলো নাই। আমি ম্যানেজার ম্যাডাম, সাততলা শিমুলিয়া পরে খবর দে যা। ম্যানেজার ম্যাডাম মানে খেউড়া জানি। আগে তো মনে করেন যে মমসিং একটা বুত্তা মরা ডিস্ট্রিক্ট আছিল, অহন তো বাঙ্গা ছোট বানালছে। বুয়া তোমার হাজবেন্ড আছে? হাজবেন্ড হ হ আছে আছে। স্বামী জাত মনে করেন যে বান্দর জাত বুঝোই, মাইয়া হয়ে জন্মাইছ হইন, কত কি যে দেহন লাগবো আম্মা। আপনার মতো আমরার একটা মাইয়া আছে। বুয়া তোমার হাজবেন্ড কি তোমাকে লাভ করে? লাভ লোকসান বুঝি না গো আম্মা, এই বান্দরে জাতারে মনে করেন যে সারাদিন খালি ফিডানির উপরে রাখতারলে ঠিক থাকে। তোমাদের গ্রামের একটা গল্প বলো না বুয়া। কৃষ্ণ নয়টা আচ্ছা শুনুন, এ মনে করেন যে আমরা গাঁয়ের এক সারা লগে আরেক গাঁয়ের সেরি কি পিরিত মামুনি পিট কি বুয়া, এসব কি আজে বাজে কথা বলে, ও ছোট মানুষ না। আর তোমাকে না আমি বলেছি কখনো সাত সকালবেলা আসবে না, জানো এই সময় আমাদের দুজনেরই অফিস থাকে, এখন আমি তোমার সাথে কথা বলবো কিভাবে? মনে রাখতাম পারি না গো আফা, এ মনে করেন যে মাথার মধ্যে সারা দিন খালি খামছায়, মনে থাকবো কেমন কইরা? বুয়া তুমি ডাক্তার দেখি ওষুধ খেতে পারো না? ডাক্তার দেখাইছিলাম ভাই, ডাক্তার আমার এই মাথার আলতা শুনু গেরাম করাই তো কয়, মেলা টেহা লাগবো, টেহা নেই ভাই, গরিব মানুষ। ডাক্তার তোমাকে মাথার আল্ট্রাসোনোগ্রাম করতে বলেছে? আরে কি আবুল তাবুল কথা বলো, মাথার কখন আল্ট্রাসোনোগ্রাম হয় নাকি, সিটি স্ক্যান করাতে বলেছে বোধ হয়। হ হ হ এরমই কি জানি একটা কইছে, এ মনে করেন যে আমার হাড্ডির ভিতরে সারপোকায় ধরছে, ওইটা করে কি হইব কোন? শ্যামলি ওর হাড্ডির ভিতরে নাকি সারপোকা ধরছে? বাদ দাও তো। হ ভাই সারাদিন হেরা খালি শরীরের ভিতরে কামড়ায়। বুয়া শুনো, এখন আমাদের একদম সময় নেই, অফিস যেতে হবে, তুমি এক কাজ করো ওকে রেখে যাও, বিকালবেলা এসো। বিকালে নাফা পরে আরেকদিন আয়াম, হ্যাঁ থাও, এ ভালো মতো কাম কাজ করিস। আচ্ছা বুয়া শোনো, এদিকে পাকঘর, তুমি সব কিছু পাকঘরে নিয়ে যাও, আমু চলো তাড়াতাড়ি।
কি তুমি জানো এই বাড়ির মালিক আমার লগে কথা কইতে টাকা লাগে কিন্তু আমরার মনে করেন যে কথা কম দরকার তোমার লগে আমার কিসে কথা হ্যাঁ তোমার মত রানিং গার্মেন্টস লগে আমার কিসে কথা যাও এই সাবধান আমি কইলা মনুষিকা মাইয়া একদম হইলে করে অ্যালবাম বুঝছ ওই আয়